বরিশালের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন তো নির্বাসনে চলে গেছে বহু আগে। বরিশাল থেকে হাওলাদার রাসেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এখন নির্বাচন হয় জনগণের ক্ষমতায়নে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আরেক ধরনের নির্বাচন নামে প্রহসন হয় চর দখলে লড়াইয়ে হার জিত করার জন্য। শনিবার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমরেড খালেকুজ্জামান এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন হয়নি। এখন দেখা যায় নির্বাচন যখন আসে তখন ক্ষমতাবান গোষ্ঠীর গদি রক্ষা এবং গদি দখলের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনেকটা চর দখলের লড়াইয়ের মতো, এতে জনসাধারণ ভোগান্তির মধ্যে পড়ে। ফলে প্রতিটা নির্বাচন যখন আসে তখন গণতন্ত্র প্রতিষ্ঠা তো দূরে থাক, সেটা ক্রমাগত নির্বাচনে যেতে থাকে। এর আগে শনিবার বেলা 11:30 নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনের উদ্বোধন করেন তিনি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলন উপলক্ষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনের স্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে জেলা কমিটি ঘোষণা করা হয়।